লাইলি মজনু, শিরি ফরহাদ, অমিত লাবণ্য কিংবা রোমিও জুলিয়েট, এমন অসংখ্য প্রেমের কাহিনী অসম্পূর্ণ রয়ে গেছে। ভালোবাসার নজির গড়েছেন সব্যসাচী চৌধুরী এবং অঞ্জিলা শর্মাও। তাদের প্রেমের কাহিনী পূর্ণতা না পেলেও যেটুকু সময় একসঙ্গে কাটিয়েছেন তা ছিল একেবারে নিখাত। কেমন ছিল তাদের সফর তা নিয়েই আজকের আয়োজন। সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। ভালোবাসায় মন দেয়া নেওয়ার সময় অনেকে অনেক প্রতিশ্রুতি দেন, উপহারের ডালি সাজান, কিন্তু সময় আসলেই কঙ্কালসার দশা বেরিয়ে পড়ে, গোলাপের পাপড়ির মতো খসে যায় সবকিছু, রূপলাবণ্য হয়ে ওঠে প্রাধান্য, কখনো কখনো ভালোবাসা হয়ে ওঠে শরীর সর্বস্ব। তবে সব্যসাচী ব্যতিক্রমী এই সব কিছুর ঊর্ধ্বে। এই অনলাইন ডেটিংয়ের যুগে কমিটমেন্ট যখন স্রেফ কথার কথা, চিরস্থায়ী সম্পর্ক থেকে যখন মানুষ প্রায় মুখ ফিরিয়ে নিচ্ছে, তখনই ব্যতিক্রম প্রেমের গল্প লিখলেন সব্যসাচী অঞ্জিলা। অঞ্জিলা বললেই প্রথমে কোন শব্দটা মাথায় আসে? একবার একটি সাক্ষাৎকারের র্যাপিড ফায়ার পর্বে এই প্রশ্নের জবাবে সব্যসাচী উত্তর দিয়েছিলেন, একবার ভাবুন কতটা ভালোবাসা আর অধিকার থাকলে কাছের মানুষকে নিয়ে এতটা কনফিডেন্টলি বলা যায়। একাধিক সাক্ষাৎকারে অঞ্জিলাও বলেছিলেন, ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে তার শারীরিক যন্ত্রণা ছিল প্রবল, কিন্তু কখনো মানসিক যন্ত্রণা পেতে দেননি সব্যসাচী। তাদের এই প্রেমের শুরুটা হয়েছিল 2017 সালে। ঝুমুর ধারাবাহিকের সেটেই সব্যসাচী এবং অঞ্জিলার প্রথম আলাপ হয়। প্রথম দেখাতেই যে সব্যসাচী প্রেমে পড়ে গিয়েছিলেন অঞ্জিলা, এমনটা কিন্তু নয়। প্রথমে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। ফোনে কথা বলতে বলতে কখন যে দুজনেই দুজনের প্রেমে পড়ে গেলেন টেরও পাননি। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে খুবই ভালোবাসতেন অঞ্জিলা। সব্যসাচী তাদের সেই আড্ডায় অংশ নিতেন। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে উঠেছিল মিষ্টি এক সম্পর্ক, যা বন্ধুত্ব থেকেও অনেক বেশি আবেগের। সব্যসাচী বরাবরই আড়ম্বরহীন, তার ভালোবাসার অনুরণনে সল্লাস নেই, তিনি শুধু ভালোবাসতে পারেন, তাই প্রথাগত ইজহারে মহব্বতও কখনো করেননি। তাই কে কখন ঠিক কিভাবে মন দেয়া নেওয়া সেরেছেন তা হয়তো তারা নিজেরাও জানেন না। তবে তাদের প্রথম ডেট ছিল দক্ষিণ কলকাতার ছাদখোলা রেস্তোরাঁয়। প্রথম দিকে নিজেদের প্রেমের সম্পর্কে বিষয়টি গোপনেই রাখতে চেয়েছিলেন সব্যসাচী, চেয়েছিলেন সকলের চোখের আড়ালেই অল্প আছে বারুক ভালোবাসা। কেন? ওই যে নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি, তাই চেয়েছিলেন গোপনীয়তা বজায় রাখতে। ভালোবাসার কাহিনী শিরোনামে আসুক সেই বিষয়টিও হয়তো চাননি তিনি। বেশ চলছিল অঞ্জিলা সব্যসাচীর প্রেম যাপন, তবে ছন্দপতন ঘটে 2021 সালে। রূপকথার প্রেমের মুখোমুখি দাঁড়ায় বাস্তব। 14 ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতে সোশ্যাল মিডিয়ায় সব্যসাচী চৌধুরী জানিয়েছিলেন, ওই দিনটা সেলিব্রেট করতে চেয়েছিলেন অঞ্জিলা, বাইরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু আগের দিন রাতে পিঠের ব্যথায় ছটফট করতে শুরু করেন অঞ্জিলা। অসহ্য যন্ত্রণার কারণ খুঁজতে গিয়ে জানা যায় অঞ্জিলার ফুসফুসের ভিতরে ম্যালিগন্যান্ট টিউমার বেড়ে উঠছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পায়ের নিচ থেকে যেন মাটিটাই সরে যায় এই অভিনেত্রী। যে ক্যান্সারকে হারানোর জন্য একাধিক কেমোথেরাপি নিয়েছেন তা আবারও ফিরে এসেছে। একাদশ শ্রেণীর স্মৃতি যেন অঞ্জিলার চোখের সামনে ভেসে উঠল। তবে জীবনের ওই ক্রান্তিকালেও তার পাশে থেকে সরে যাননি সব্যসাচী, শক্ত করে ধরেছিলেন অঞ্জিলার হাত। শুরু করেন প্রেমিকাকে নিয়ে লেখালেখি। ফেসবুকে লিখেছিলেন, একটা মেয়ে অনন্ত নিশি থেকে ধূমকেতুর মতন ছুটে এসে ফের নিকষ অন্ধকারে হারিয়ে যাবে, সেটা আমিও ঠিক মেনে নিতে পারিনি। ফিনিক্সের মতোই ফিরবে। 2021 সালে অঞ্জিলার সার্জারির সময় এমনটাই লিখেছিলেন সব্যসাচী। সেবার আগুন পাখির মতোই ফিরে এসেছিলেন এই অভিনেত্রী। ক্যান্সার মুক্ত হওয়ার পর প্রেমিকের হাত ধরে ঠাকুরও দেখেছেন, ঘুরতে গিয়েছেন কালিম্পংয়েও। অনেক লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন, কিন্তু অঞ্জিলা বুঝতে পারেননি যে
তখনও ক্যান্সার তার পিছু ধাওয়া করছে পাশের সব্যসাচী। এমনকি কেমোথেরাপির জন্য যখন অঞ্জিলার চুল কেটে ফেলতে হয়, মাথার চুল ফেলে দিয়েছিলেন সব্যসাচীও। ২০১৭ থেকে ২০২২ রূপকথার মেয়াদ পাঁচ বছর। মরণ ব্যাথির সঙ্গে লড়াইয়ে বান্ধবীকে কখনোই একা ছাড়েননি সব্যসাচী। তারা যেন হয়ে উঠেছিলেন একে অপরের জীবনের জীবন কাঠি। ছোট্ট জীবনের শেষ সময়টুকুতে অঞ্জিলার হাত শক্ত করে ধরে রেখেছিলেন এই প্রেমিক, কিন্তু হাত ছাড়লেন অঞ্জিলা। যাকে সবচেয়ে বেশি আঁকড়ে ধরেছিলেন তিনি সব্যসাচীকে ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। প্রেমিকাকে ধরে রাখতে পারলেন না পর্দার বামা খ্যাপা। আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রেমিক যুগল বেশ অ্যাক্টিভ থাকলেও ২০ নভেম্বর অঞ্জিলার মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসার পর দেখা যায় সব্যসাচী নিজের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছেন। তার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছেন এই অভিনেতা। সব ভালোবাসার গল্পে রূপকথার মতো সুন্দর সমাপ্তি হয় না। কিছু গল্প লেখা হয় বাস্তবের রুক্ষ মাটিতেও, যদিও তাতে টান বা প্রেম কিছুই সেভাবে কমে যায় না, বরং জীবনের চড়াই উত্রায় পার করে আরো খাঁটি হয়ে ওঠে। ঠিক তেমনি প্রেমের গল্প লিখেছেন সব্যসাচী অঞ্জিলা। সব্যসাচী দেখিয়ে দিলেন পাশে কিভাবে থাকতে হয়, আর অঞ্জিলা মৃত্যুর কাছে তিনি হেরেছেন কিন্তু জীবনে তিনি জিতে গিয়েছেন। তাই প্রেমিকার মৃত্যুতে প্রেম হারিয়ে যায়নি, বরং সব্যসাচী অঞ্জিলার প্রেম হয়েছে মহান, অবিনশ্বর, পেয়েছে অমরত্ব।